हेलो भाई ब्रदर, इट्स मी तुहिन। ओ सॉरी, पांका तुहिन है ना, তুকো বুড়ি। আচ্ছা, বাদ বাদ, আজকে আমরা এখন ভেসুভিয়ান পাহাড়ে উঠবো, সবাই বন্ধু বান্ধব একলগে আসি। আজকে দেখতেছেন যে প্রতিদিন আমি তো চুপ করে চুপ করে ভিডিও করি, আজকে তো কথা কেন বলতেছি? হ্যাঁ, কেন বলতেছি? কেননা আজকে সব বন্ধু বান্ধব আজকে সাথে আশেপাশে কেউ নাই, আমি কথা বললে কেউ শুনবো না, এই কারণে যাইছে তাই বলতেছিলাম। এই যে আপনারা দেখেন আমি কি বলতেছিলাম, এর ভিতরে ভলকানিক এরাকশন হয়, এখন অ্যাক্টিভ, গরম গরম লেগে গেছে। তু রঙ শরবত কা ওরে রোদ রে, এটা সুন্দর হয় না? ওটা ব্লক করে নিয়ে গেছে না, পাহাড়ে উঠতেছিলাম, মনে করছে অনেক ইজি, কিন্তু এখন দিয়ে ফাইটটা আতে আয় পড়তেছে। আস্তা করলে কি করি, অনেক খারাপ ডাল বোঝা যাইতেছে না, এভাবে কিরকম খারাপ দেখলে ফেলে দিতেছে না। নিচে দেখেন তাহলে বুঝতে পারবেন কোন পরিবেশে আছি। ও মাই গড, আ যাও ব্রো, পা ব্যথা করতেছে, এমনিতে পারা যাবে না, অনেক পেন হয়েছে। ও ভেসুভিয়ান পাহাড়ের উপরে আসি, ঠিক আছে, এটা হচ্ছে পাহাড়ের উপরে, আমাদের নিচে মেঘ আছে, আমি তাকাইতে পারতেছি না রোদের কারণে, কিন্তু আমাদের নিচে মেঘ, আমাদের নিচে পুরো মেঘ, যে আমাদের পিছনে দেখছেন এই যে আমাদের নিচে হিসাবে মেঘটা আমাদের নিচে হয়ে যায়, যে আমাদের সাথে এটা একটা পাহাড়, এটা এই সাইডের যে পাহাড় এটা দেখা যাচ্ছে না, আর রোদের কারণে আমি তাকাইতে পারতেছি না, আমাদের সাথে পাশ পাহাড়, আর এখন পাহাড়ের উপরে। কিছুক্ষণ আগে এই জায়গায় নিচে সব দেখা গেছে, পিকচার দেখাবো না, আমি পিকচারের ভিতরে আছে, কিন্তু এখন আর নিচে কিছু দেখা যাচ্ছে না, আমি তাকাইতে পারতেছি না রোদের কারণে। চিল করতেছি, সবাই নেমে যাবো, এখন অনেক কষ্ট করেছি উঠতে, ডেঞ্জার জোন ছিল, তাকাইতে পারতেছি না রোদে, এত রোদ। আচ্ছা তাহলে চাও চাও, আর ইউ দেখছি।